हेलो भिवार्स, वेलकम टू रेजिना किचने। अपने सकल के स्वागत। आज के अपन सामने एक रेसिपी नहीं हाजिर होती हे कि रकम डिम टोस्ट तैरि करते हैं और खूब ही अल्प समय। ता चलून देखे नहीं। चार पिस पाउरुटी नहीं पाउरुटर साइडगुलो केटे नेब। एबारमें एके एके चारिदिके शक्त अंशटा बद दिए दीची। ये देखुन आमी साइडगुलो केटे नियेछी और बाकी तीनटे पाउरुटिर साइडगुलो आमी केटे नेब। ये देखुन आमी सब पाउरुटिर चारिदिके शक्त अंशटा केटे नियेछी। एबार आमी दुई पिस डिम भेंगे निच्छी। एर मध्य दिच्छी चार चा चामच चीनी, एकटा डिमेर जन्य दुई चामच और एकटा डिमेर जन्य दुई चामच, मोट चार चा चामच चीनी दिच्छी। एरपर दिच्छी अल्प एकटु नून। एबार दिच्छी हाफ चा चामच भ्यानिला एसेंस और दिच्छी 100 ग्राम दूध। एबार ए सब उपकरणगुलो भालोभावे मिक्स करे नेब। आमी सब उपकरणगुलो खूब भालोभावे मिक्स करे नियेछी। एबार आगे थेके केटे रखा पाउरुटीगुलो ए डिमेर मध्ये डुबिये निच्छी। ये देखुन पाउरुटीटा डिमेर मध्ये डुबिये तुले निलाम और एरपर रेखे दिच्छी। बाकी पाउरुटीगुलो एइभावे डुबिये तुले नेब और एके एके उपरे रेखे देब। এই রকম করে একটার উপর আর একটা আমি রেখে দেব। এই যে দেখুন চারটে পাউরুটি আমি একটার উপর আর একটা রেখে দিয়েছি। এরপর এটা আমি ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি। তবে আপনারা ঘি এর পরিবর্তে বাটার অথবা তেল দিয়েও ভাজতে পারেন। আর এই ঘিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবার আগে থেকে ডিমের মধ্যে ডুবিয়ে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এক পিট হয়ে গেলে আমি দুটো খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দিচ্ছি। তবে অবশ্যই দুটো খুন্তি ব্যবহার করতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। एक पीठ भाजा हो गेले आर एक पीठ भेजे नेब और एइभावे उल्टिए पाल्टिए चारिदिकटा भेजे निच्छी। এই যে দেখুন আমি খুব সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। এরপর আমি তুলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মধু। আর এই মধু দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই মধুটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এরপর আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর আপনাদেরকে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন, আর এই যে দেখুন তলাটাও কত সুন্দর ভাজা হয়েছে। তবে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। এবং আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।